আগামীর দিকে এই ধরনের বিশৃঙ্খলা করা এটা সম্পূর্ণ গুনার কাজ। প্রত্যেক মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, মসজিদের খাদিম সাহেব, মুসল্লি সাহেব যারা আছেন, সবাই যারা এই ধরনের অসৎ কাজ করে, যারা বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয়, গাড়ি পুরায়, পুলিশে মারে, এটা সম্পূর্ণ অন্যায় কাজ। আর ইসলামের তো এটা বলে নাই, ইসলামের নিয়ম নীতি যেটা আছে আল্লাহ পাকের বিধিবিধান যারা সঠিকভাবে পালন করবে তাদেরকেই আল্লাহ বড় পুরস্কার দেবে। আমাদের নবীজির বিরুদ্ধে যদি কেউ কোন ধরনের কোনো কিছু করেন বা কোনো কুৎসার ওঠায়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও এই ব্যাপারে বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর নবীজির বিরুদ্ধে যদি কেউ বলে বা কোন ধরনের কোন ষড়যন্ত্র করে, এটা যারা করবে তারাই আল্লাহর আদালতে তারা নিজের তাদের শাস্তি হবে।